हमारे मुख्यमंत्री श्री विप्लव देव जी के नेतृत्व में विगत 4 वर्षों में त्रिपुरा में विकास, स्थिरता, शासन, सुशासन की दृष्टि से काफ़ी अच्छे कार्य हुए हैं। विप्लव देव जी का सरकार आने से पहले भी संगठन में और सरकार आने के बाद मुख्यमंत्री के रूप में शासन में एक बहुत प्रभावी योगदान रहा है। भारतीय जनता पार्टी श्री विप्लव देव जी की पार्टी की संगठनात्मक गतिविधियों में भूमिका बढ़ाने के लिए, उनके पार्टी संगठन की गतिविधियों में उनकी सेवाओं का उपयोग करने के लिए आगे उनके मार्ग को प्रशस्त करेगी, और इसलिए आज मुख्यमंत्री विप्लव देव जी ने मुख्यमंत्री के नाते पद से त्यागपत्र माननीय राज्यपाल जी को सौंपा है। 5 बजे पार्टी के विधायक दल की बैठक होगी, नए नेतृत्व का भी चुनाव होगा और विप्लव देव जी को आगे पार्टी के संगठन के साथ एक कार्यकर्ता के रूप में जिस तरीके से वो काम करते हैं पार्टी और महत्वपूर्ण विषयों में संगठन के साथ जोड़ करके आगे बढ़ाएगी। सर, इतना बड़ा सिद्धांत क्यों? सर, এত বড় সিদ্ধান্ত যেখানে কেন্দ্র এবং আপনার পার্টি আপনার প্রশংসা এবং আপনার কাজকর্মের প্রশংসা, একটা ত্রিপুরাকে নতুন ত্রিপুরা বানানোর পরিকল্পনা নিয়েছেন, হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? দেখুন, পার্টি সর্বোপরি আর আমরা ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। তৎকালীন অধ্যক্ষ অমিত ভাই সাহাজিনি আমাকে প্রদেশ সভাপতি হিসাবে নিযুক্ত করেছিলেন, তারপর থেকে কাজ করা শুরু করেছি ওনার মার্গদর্শনে, माननीय प्रधानमंत्रीजी मार्गदर्शन। आशा करी आमाके जेई जेई दायित्वगुली देवा हुए पार्टी सभापति होक और मुख्यमंत्री नाते आमी त्रिपुरार मानुषेर संगे न्याय होक सेटा करार चेष्टा करेछि, एवं त्रिपुरार ओवरऑल डेवलपमेंट होक, मानुष शांतिते थाकुक और कम्युनिस्ट थेके मुक्ति पेये मानुष एकटा नतून दिशा चलते चाइछिल, तो सेई दिशाते आमाके जेभाबे मार्गदर्शन करा हुएछे माननीय प्रधानमंत्री द्वारा आमी काज करेछि। এখন পার্টি চাইছে, কার সামনে 23 ইলেকশন আছে, ইলেকশনে তার জন্য সংগঠনে দায়িত্ববান কার্যকর্তাকে নিয়ে আসার জন্য, তো আগে স্বাভাবিকভাবে সংগঠন থাকলে তবেই সরকার থাকবে, জিত থাকলে তবেই সরকার থাকবে, তো তার জন্য আগে 23-এর তৈরি করা প্রয়োজন। তারপরে তো আপনি আপনি কেউ না কেউ চিফ মিনিস্টার হবে, কেউ না কেউ কাজ করবে, কিন্তু আগে সরকার আনতে হবে, যেটা আপনারা চাইছেন যে লম্বা সময় সরকার রাখা। লম্বা সময় সরকার রাখার জন্য আমার মতো কার্যকর্তার সংগঠনে কাজ করলে নিশ্চিত সংগঠন লাভান্বিত হবে। স্যার, আপনার কথা কোথাও কি একটু আবেগপ্রবণ মনে হচ্ছে? কোথাও কি একটু মনে এরকম কষ্ট বা অভিমান হচ্ছে? নেই, অভিমান আপনার এত প্রশংসা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে, প্রধানমন্ত্রীজির কাছে, আজকে হঠাৎ এরকম কোথাও মনে হচ্ছে? দেখুন, প্রত্যেক কাজের একটা শৈলী থাকে, তার একটা সময়সীমা থাকে, তার মধ্যে আমরা কাজ করি। আমাদেরকে যেখানে যেখানে ফিট করা হয়, মুখ্যমন্ত্রী হোক আর নিয়ে পৃষ্ঠপোষক বানিয়ে দেব, বিপ্লব দেব সব জায়গা ফিট। ধন্যবাদ স্যার। নয়া নয়া নাম চুনাও স্যার। এই মুহূর্তে সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র রাজ্যপালের কাছে জমা দিলেন বিপ্লব কুমার দেব। রাজ্য রাজনীতিতে একটা বড় 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 ঘটনা এই মুহূর্তে রাজভবনে, আপনারা শুনলেন, রাজভবনে মুখ্যমন্ত্রী দেখা করার পর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া। স্যার, নয়া নাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রয়েছেন, এবং বড় এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে বড় খবর, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব, রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং যথারীতি এই ঘটনা এবং এমনটা হবে এটা কিন্তু রাজ্য রাজনীতিতে কখনোই আলোচনার মধ্যে ছিল না, এবং কেউ কখনো ভাবতেও পারেননি যে এই রকম একটা সিদ্ধান্ত হবে। এবং 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে, যেখানে আর মাত্র কয়েক, যেখানে 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন আর বেশি দিন বাকি নেই, সে জায়গায় মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন বিপ্লব কুমার দেব। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী কনভয় বেরিয়ে আসছে, কিছুক্ষণ আগেই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিপ্লব কুমার দেব, এবং উনি সংবাদ মাধ্যমের কাছেও জানিয়ে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বরা রয়েছেন। দেখতে পাচ্ছেন রাজ্যপালের কাছ থেকে, রাজ্যপালকে পদত্যাগ পত্র জমা দিয়ে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র জমা দিয়ে এই মুহূর্তে